লাইনের আশেপাশে এরকম বিভিন্ন স্থানে ঝুপঝাড় আর বস্তি হওয়াতে বিভিন্ন সময় চলন্ত ট্রেনে ঢিল ছুঁড়ে ছিনতাই করে ফোনটা টান দিয়ে নিয়ে যায়, সন্ধ্যার আগে কাজটা বেশি করে, পুরো রাস্তাটাই ঝুঁকে পড়ে। আর এই আশেপাশে জানেন কিছু এলাকায় অনেক মাদক ব্যবসায়ী আছে, বস্তি আছে। মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে চলন্ত ট্রেনে উৎপেতে থাকা ছিনতাইকারীদের হানা। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত রেলপথে প্রায়ই ঘটছে এমন ঘটনা। বেশিরভাগ সময় ঢিল ছুঁড়ে যাত্রীদের আতঙ্কিত করে ছিনতাই করে কয়েকটি চক্র। যাত্রীরা বলছেন, অরক্ষিত রেল স্টেশন বহিরাগতদের আনাগোনার কারণে এপথের বৌবাজার, তিস্তার গেট, বনমালা, জয়দেবপুর আউটার সিগন্যাল দিন দিন অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ফোনে কথা বলার সময় অনেক সময় ফোনটা টান দিয়ে নিয়ে যায়, গলায় স্বর্ণ অলঙ্কার থাকলে কানে থাকলে এগুলো নিয়ে যায়। আউট অফ সিগন্যালে একটু স্লোভাবে যায়, তখনই দেখা গেছে যে ওই সন্ধ্যার আগে কাজটা বেশি করে। ঢাকা টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত পুরো রাস্তাটাই ঝুঁকিপূর্ণ। একটা বিল আছে, ওই বিলে যদি একটু নিরাপত্তার কিছু থাকতো। আর এই আশেপাশে জানেন কিছু এলাকায় অনেক মাদক ব্যবসায়ী আছে, বস্তি আছে। রেল লাইনের আশেপাশে এরকম বিভিন্ন স্থানে ঝুপঝাড় আর বস্তি হওয়াতে বিভিন্ন সময় ছিনতাইকারীরা এখান থেকে বের হয়ে তারা চলন্ত ট্রেনে ঢিল ছুঁড়ে ছিনতাই করে। স্থানীয়রা বলছেন, এ থেকে রক্ষায় প্রশাসনের জোরালো ভূমিকা প্রয়োজন। পুলিশ বলছে, রেলযাত্রা নিরাপদ করতে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা এখন আলাদা করে আবার আমরা চিন্তাভাবনা করছি, এবং আমরা এই এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করার বিষয়টা আমরা সক্রিয়ভাবে বিবেচনায় রাখছি। টঙ্গীর আউটার সিগন্যালে বৃহস্পতিবার রাতে কর্ণফুলী কমিউটারে ঢিল ছুঁড়ে ছিনতাই ও ট্রেনের টিটিকে ছুরিকাঘাত করা হয়। গত 22 জানুয়ারি ট্রেনে ছিনতাইয়ে বাধা দিতে গেলে 3 পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এরও আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটে এখানে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।